ছেঁড়া টাকা করব কি? ছেঁড়া ফাটা ও ময়লা টাকা ব্যবহার করবেন যেভাবে জানলে অবাক হবেন। অনেক সময় ছেঁড়া বা পুরাতন নোট বাজারে চলবে কিনা এই দুশ্চিন্তা উদ্বিগ্ন হয়ে পড়েন গ্রাহক। পড়বেই না কেন? বড় নোট একটু ছেঁড়া বা পুরাতন হলে নিতে চান না কেউ, ফলে ব্যাগের এক কোনায় পড়ে থাকে অচল নোটটি। সাধারণ মানুষের কাছে বিষয়টি সহজ ও বোধগম্য করার জন্য বাংলাদেশ ব্যাংকের জারিকৃত পরিপত্র অনুযায়ী ব্যাংকের প্রত্যেক শাখার জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ছেঁড়া ফাটা ময়লা নোট গ্রহণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে ছেঁড়া ফাটা নোট যদি বদলযোগ্য হয় বাংলাদেশ ব্যাংকে এসেও বদলে নেওয়া যায়। অবস্থাভেদে 100 ভাগ, 75 ভাগ, 50 ভাগ রিফাইন করা হয়। সাধারণত 51% কম ছেঁড়া থাকলে নোটের পুরোই মূল্যমান প্রদান করা হয়, তবে একটি নোটের অর্ধেক কম অংশ থাকলে তা রিফাইন করা হয় না। এছাড়া দেশের সব বাণিজ্যিক ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে বদল করে নেওয়া যায় ছেঁড়া ফাটা নোট। এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা মূলত কয়েকটি বিষয় নিশ্চিত হয়ে অল্প ছেঁড়া ফাটা ও ময়লা নোটের বিপরীতে সম্পূর্ণ বিনিময় মূল্য 100 ভাগ প্রদান করে থাকেন। গ্রাহকের উপস্থাপিত নোটটির সম্পূর্ণ নোটের 3/4 বিদ্যমান থাকতে হবে এবং আসল নোট হিসেবে শনাক্ত করা হবে। উপস্থাপিত নোট একাধিক খণ্ডিত হলে দুটি খণ্ডে একই নোটের অংশ হতে হবে। একই টাকা প্রমাণ বোঝাতে পেছনে সরু কাগজ দিয়ে জোড়া লাগানো যাবে। ব্যাংকগুলোর নির্দেশনা বলা আছে 3/4 ছেঁড়া ও ময়লা নোটের ক্ষেত্রে জমা মূল্য সঙ্গে সঙ্গে প্রদান করা হবে। অধিক ছেঁড়া, অত্যাধিক জিন, আগুনে পোড়া, জলসানো এবং 3/4 কম রয়েছে এমন নোটের বিনিময় মূল্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্তি সাপেক্ষে প্রদান করা হবে। এই মূল্য সংগ্রহের জন্য এইসব নোট বাংলাদেশ ব্যাংকের প্রেরণের ডাক বা কুরিয়ার মাশুল নোট জমাদানকারী থেকে আদায় করা হবে। শুধু টাকাই নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও কোনো না কোনো ব্যাংকের শাখা আছে, সবখানেই ছেঁড়া ফাটা নোট গ্রহণ করা হয়, এমনটাই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি মনিটরিং করা হয়।